পুলিশি তৎপরতায় উদ্ধার 6 কোটি টাকার ব্রাউন সুগার। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। উদ্ধার প্রায় 6 কোটি টাকার ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার 3 জন। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার করে 6 কেজিরও বেশি ব্রাউন সুগার। ঘটনায় ফাইনুল শেখ সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্রাউন সুগার তৈরির কারবারের সঙ্গে যুক্ত আরো 3 জনের নাম পেয়েছে পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গত কয়েক বছর ধরে ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায়। সাম্প্রতিককালে পরপর বেশ কিছু জায়গায় হানা দিয়ে পুলিশ বেশ কয়েক কেজি ব্রাউন সুগার উদ্ধার করে। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন কারবারি। জেলা পুলিশ জানিয়েছে, গত 1 বছরে মালদায় মাদক উদ্ধারের 66টি মামলা হয়েছে। মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 81 জনকে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 24 কেজি ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কাজকর্ম চলছে বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ফাইনুল শেখ আর একজন আর আছে ওর সঙ্গে, সাবারি সাবরতি তোলা, কৃষ্ণাপুর জিপি ব্যাসনাল। ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে, আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্য। তো যখন রেড হয়েছে তখন 2 জনকে ধরা হয়েছে, কিন্তু 3 জন আর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে। 3 জনের নাম আমরা পেয়েছি, রেজিডেন্ট অফ বামুনতোলা কালেচক। তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড 6 কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে। এটা প্রিপারেশন স্টেজে ছিল, তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে, ওটা করে ওটা ড্রাই করা হয়। তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল, তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড 6 কেজি। মার্কেট প্রাইস অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন ক্যান বি অ্যাজ মাচ অ্যাজ 6 crores, বাট বিকজ দের ইজ ওয়াটার উই থিঙ্ক ইট মে কাম, দ্য টোটাল ওয়েট মে কাম ডাউন। এর জন্যে আমরা বলবো কি অ্যারাউন্ড 4-5 crores মার্কেট ভ্যালু হতে পারে। এখানে আজকে 2 জনকে ফরওয়ার্ড করা হয়েছে, তো একজনের আমরা পিসি পেয়েছি। আমরা চেষ্টা করব কি কোথায় থেকে রুট এসেছে আর কন কন যে কে কে ইনভলভ আছে এ সিনথেসিস মধ্যে। তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করব আর কোথায় থেকে রুট নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে। এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা বের করে আসবে। বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে করা হবে মাইকিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদহ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।